সাফল্য। কাথুয়া পুলিশে ইতিমধ্যেই 7 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা গয়না। সোনার দোকানে লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে কাথুয়া থানার পুলিশ এবং সেখানেই সাফল্য মেলে লুটের মাল সহ 7 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এবং উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা সোনার গয়না। যেটা করতো ভাড়া থাকতো, তারপরে কাছাকাছি জলীয় দোকান রেকি করে ওখানে অ্যাটেম্পট নিত, টার্গেট করতো যেখানে কোনো মার্কেটে যদি কোনো দোকান থাকতো ওখানে অ্যাটেম্পট নিত, যদি হতো তো ভালো, নিত নেক্সট শপ এরকম অ্যাটেম্পট করতো এরা। মহিলা দেখুন, যে পুরুষ লোক ছিল এরা তো ওখানে গিয়ে ইয়ে করতো, প্ল্যানিংয়ে এরা হেল্প করতো, প্লাস বাকি এদের সঙ্গে এখানে বাড়িতে থেকে এরা এদের কেন থাকতে গেলে বাড়ির যেটা কাজ আছে সেটা করতো, প্লাস প্ল্যানিংয়ের হেল্প করতো এরা এদের সঙ্গে, প্লাস রেকিও করতো এদের সঙ্গে গিয়ে কি আগে কি অ্যাপ্রোপ্রিয়েট কী দোকান আছে যেখানে এরা করতে পারবে।